বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর। এইবারে আপনার জন্ম হয়ে গেল বন্ধ, আপনি এইবারে দুনিয়াতে চলে আসলেন, চোখ নিয়ে আসলেন, এত কিছু নিয়ে আসলেন, বিশেষ করে এই যে চুল পেকে গেল, কালো চুল হলো আল্লাহর নিয়ামত, আর সাদা চুল কার নিয়ামত বলেন? আল্লাহর নিয়ামত। চুপ করে দেখলেন কেন? কালো আর সাদা যেইটাই হোক না কেন, দুটোই হলো আল্লাহর নিয়ামত। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, কার নিয়ামত? নিয়ামত। মুসলমানের যদি একটা, মুসলমানের যদি একটা চুল সাদা হয়, দাড়ির হোক, মাথার হোক, আর দেহের হোক, একটা চুল যদি পেকে যায়, হাদিসে নববীতে পাওয়া যায়, তার আমল নামায় একটা নেকি লেখা পড়ে, একটা পাপ ঝুরি ফেলানো হয়, একটা মর্যাদা জান্নাতের মধ্যে উন্নীত করা হয়। আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন বন্ধ, কেন দাড়ি সাদা হলে টান দিয়ে তুলতে হবে? কেন, কেন তুলতে হবে? মুসলমানের মিস নাই, যেমনি থাকবে তেমনি সে ভাগ্যবান। মুসলমান যদি তার বিবির মুখে যদি খাদ্য উঠে দেয়, আজ তো আর বিবিকে ভালো লাগে না, অন্যদিকে চোখ যায়, চোখটা একেবারেই জেনায় জর্জরিত হয়ে গেল, জেনাল আইনের নাজর। আমার রাসূল বলেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হলো পা দিয়ে ওই জেনার কারবারে যাওয়া। আসেন কই বন্ধ, মেয়েকে তো পর্দার মধ্যে আর রাখতে পারেন না। আপনার মেয়ে কলেজে যায়, স্কুলে যায়, ভার্সিটি যায়, কার সঙ্গে যায় খেয়াল করেছেন? পর্দা আছে বন্ধ, দেবর কি? একজন ছাবা জিজ্ঞেস করে, আড়াই তাল হামুয়া দেবর সঙ্গে একটু, আপনি একটু দেবর সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল বলেন, কাল আল হামুল মাউত, দেবরের সঙ্গে দেখা করার আগে তুমি কবর রচনা করো, কবরে যাও, দেখা করিও না। আর আমাদের নারীরা গান গায়, স্বামী আমার যেমন তেমন, ও দেবরই হলো নাকি কলিজার মতো। এ সমস্ত করে জান্নাতের কোনো চিন্তা করা যায়? এক ব্যক্তি, আমি শুরু করব, শুরু করার আগেই বলে যাই, আমাদের মনোভাবটা এত দুর্বল। এক ব্যক্তি যায় নামাজ নিয়ে, চলে গেছে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে। একটু আপনাদের কাছে জানতে চাই, পাঁচ অক্ত সালাত গুরুত্ব বেশি না তারাবির সালাতের গুরুত্ব বেশি? কোনটা? পাঁচ অক্ত। তাহলে তারাবির সময় এত ভিড় হয় কেন ভাই, এত ভিড় হয় কেন? ওই ব্যক্তি একটা যায় নামাজ নতুন, চোখা একটা টুপি দিয়ে চলে গেছে, সেদিন অবশ্য চাঁদ উঠে নাই, মনে করেছে চাঁদ উঠেছে। হুজুরকে বলছে, হুজুর মানুষ তো তারাবির নামাজ পড়ার জন্য আসে নাই। বলছে, আজকে চাঁদ দেখা যায়নি তো, ইনশাল্লাহ আগামীকাল থেকে তারাবির সলাৎ হবে। লোকটা এখন বাড়িতে ফেরত যাচ্ছে। হুজুর বলছেন, ফেরত যান কেন, ঈশার নামাজ পড়েই বাড়িতে যান। তখন বলছে, যখন তারাবি হলো না, ঈশা পড়ার লাভ কি? এইরকম ধরনের হস্তি মূর্খ। এটা শহর এলাকা, আপনারা জানতা মানুষ ভালো জানেন, কিন্তু আমাদের এলাকাতে বন্ধ ভরপুর, সই রোজার মাস আসলে মসজিদে জায়গা দেওয়া যায় না, কাতার বৃদ্ধি করতে হয়। আর একজন ব্যক্তি আমার জানা মতে দেখেছি, হুন্ডা নিয়ে ঘোরে, বেশ অবস্থাশালী, বেশ ভালো দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়ে ঘুরে। শুনেছি কোনো দিন নাকি রোজা থাকে না, তবে ইফতারির সময় কোনো দিন ইফতারি সারে না। একদিন ইফতারি সাজাইতে দেরি হয়ে গেছে, তো বউকে ধরে অনেক গালিমন্দ করছে, তুমি আমার আজকে সব নষ্ট করে দিবে। তো বউ বলছে, তোমার আবার কি নষ্ট করবো, তুমি তো রোজায় থাকো না। তো বলছে, রোজা না থেকে এক দোষী হয়েছে, ইফতারি না করে আর এক দোষী হবো নাকি? এই হইছে অবস্থা বন্ধু, কারে নিয়ে চলবেন? আসুন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর নিয়ামত খাও আর শুকরিয়া করো আল্লাহর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে জানি না, আলহামদুলিল্লাহ বলতে জানি না। বন্ধুরে, আপনার নিশ্চয়ই গাভী দেখেছেন, আর আমরা গাভী প্রতিপালন করি, গাভী খাই। তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, একটুখানি শুনে যান। গাভী খায়, খড়কুটা খায়, খৈল খায়, গাভীকে খাওয়ানো হয়,
পেটের মধ্যে যখন যায় ডাইলেশন হয়ে যায়, তিনটা ভাগে ভাগ হয়, নিচে বিষ্ঠা বা গোবর থাকে, মাঝখানে দুর্গন্ধ জমে যায় আর উপরে রক্ত ভাসতে থাকে। সময় যখন হইয়া যায় আল্লাহ বলেন, ও দুদরে তুই চলে যা বাটের মধ্যে, এই ওলানে চলে যা। তারপরে বলে দেওয়া হয়, রক্ত রে তুই এখন চলে যায় রগরিসায়। গোবরকে বলা হয়, তুই এখন তোর ট্যাঙ্কিতে চলে যা, খালিসান সাহেব গান্ধে সারে বিন। এই দুধকে আমি এতই প্রসিদ্ধ বানাইলাম, মানুষের জন্য শক্তি বর্ধক বানায় দিলাম, খালিসান সাহেব গান্ধে সারে বিন। আল্লাহ বলেন, যারা দুধ পান করে তারা অধিক শক্তিশালী হয়। আর একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই দুধ খাওয়ার পরে শুকরিয়া আদায় করলাম না, পোলাও খাও বিরুনি খাও রে, নষ্ট করলাম সবকিছু, নষ্ট করলাম, গরিবকে দিলাম না, গরিবকে দিলাম না, গরিবকে দিলাম না। আমার রসুল বলেন, সকালবেলা দুইজন ফেরস্তা আগমন করে, সহি বোখারি এবং মুসলিমের হাদিস। এক ফেরস্তা বলে, আল্লাহ গো দাতাকে তুমি বৃদ্ধি করো, দাতাকে তুমি বরকত দাও, দাতার প্রতিদান দাও। যেই ব্যক্তি দান করে না ওই ব্যক্তির জন্য বলে, আল্লাহ বকিলকে তুমি ধ্বংস করে দাও। আমার দরদি ভাইরা, তাই একটুখানি আমি বলছিলাম, ফকির যখন চায় বৈমক না করিয়া ফকিরকে দেওয়ার জন্য, ফকিরকে দেওয়ার জন্য আপনি চেষ্টিত হবেন, ফকিরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। দরদি ভাইরা আমার, আসুন এইবারে আপনাদেরকে লইয়া যায়। এবার গাভী তার বাচ্চাকে লইয়া যখন রাতের বেলায় একই রুমে বসবাস করে, বেচুরের গলায় গলাশি লাগাইয়া, এবার গরুর গরুর গাভীর এবার গলায় রশি লাগাইয়া, এক জায়গাতে মা আর এক জায়গাতে সন্তান দুইজন রাত্রি যাপন করে। সন্তান কাঁদে আর বলে, মা আমি তো খাইতে পারি না, আশরাফুল মাখলুকাত তোমারে বেঁধে রাখলো। এবার মা বলে, বাবা আগামীকাল যখন মালিক এসে আমারে দহন করবে, মুখটা তুলে লাগাইয়া দিবে, সুন্দর করে পান করবে, ওই সময় যেন ত্রুটি বিচ্যুটি না কর। গাড়িকে নিয়ে যখন যাওয়া হয় দুধ যখন দহন করার প্রাকলগ্নে, বেসুরকে যখন ওলানে লেগে দেওয়া হয়, বাঁটে লেগে দেওয়া হয়, চোষণ যখন দেয়, কেবলমাত্র দুধ আসতে না আসতেই এই সময় মুখটা সরায় নিলেন। যেই কথা আমি বলেছিলাম, সর্বনাশ রে সর্বনাশ, তার সন্তানকে পরিপূর্ণভাবে খাওয়ার সুযোগও দান করলেন না। এত সুন্দর দুধ পাওয়ার পরে আপনি পান করলেন, আপনার ছেলেও করে মেয়েও করে, এত কিছু করার পরে কিসের জন্য শুকরিয়া আদা করতে পারেন না? বান্দারে আল্লাহর নিয়ামত খায়, ওই আল্লাহর প্রশংসা গায়। আর একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হলো তামাম প্রশংসা আল্লাহর জন্য। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন, তামাম প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। বান্দারে ওয়াশকুরুলিল্লাহে, তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর। একজন অন্ধ আপনাদের এখানে আসার পরে, এক অন্ধ ওর মোটামুটি কোরআন মুখস্থ রয়েছে, অন্ধর কোনো চাকরি নাই, কিচ্ছু নাই, এক্ষুনি কল দিয়েছিল কিছু আগেই, বলছিল হুজুর আমি তো দুনিয়ার কিছুই দেখতে পাই না, আমাকে মানুষ যদি মুয়াজ্জিনের দায়িত্ব দিত তবুও তো দুনিয়াতে আমি চলতে পারতাম, কিন্তু দেয় কে বন্ধ? ওই বেচারাটা চলে কেমনে? এখনই বলছিল হুজুর আমার কি বাংলার জমিনে কোনো স্থান নাই? ও বলছিল আব্দুল্লাহ ইবনি উম্মি মাকতুম আজান দিল, আবার সময় সময় মসজিদে মনব্বরার ওখানেও উনি ইমামতি করলেন, কিন্তু আমার কি সুযোগ হবে না? আমি কি অন্ধ? এই অবস্থায় কি আমার সুযোগ হবে না? আমি কি কোনো মুয়াজ্জিনের দায়িত্ব পাইব না? আমার তো জীবন আছে, এই জীবনটাও কি কোনো কাজে লাগবে না? কত অসুবিধা, কত দুর্ভোগের মধ্যে, হাই গো কত সমস্যার মধ্যে রয়েছে। যে আল্লাহ দোকানা চোখ দিয়েছেন, হে আল্লাহ আমাদেরকে দোকানা কান দিয়েছেন, এত কিছু দিলেন, বান্দারে তোমরা শুকরিয়া আদায় করবা আল্লাহর। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন, আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ।
এইদিকে একটু লক করে কে চলবেন তরদি ভাইরা আমার। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা, তোমাদেরকে যে রেজেক দিলাম ওইখান থেকে যেইটা হালাল সেইটা তোমরা খাও, যেইটা হালাল সেইটা তোমরা খাও। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, হযরত আবু বকর থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাত।